আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো ঝড় বৃষ্টিতে তো এদিকের হালত খুব খারাপ হয়ে গেছে, আর আমাদের সেরকম তো কিছু ক্ষতি হয়নি, বাকি অনেক সবাইকার খুব ক্ষতি হয়েছে যে বাড়ির চাল উড়িয়ে নিয়ে চলে গেছে। তো এখন বাজে 12:15 থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি, সকালের দিকে স্টার্ট করতে পারিনি, অনেক কাজ ছিল। তো বাড়িতে কাজ হচ্ছে, একটা দাদাকে মানে বাড়িতে কাজে লাগিয়েছি, খড়িতলাটা ওটা ওখানটায় বেড়া দিয়ে আসছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি এখন আছি রান্নাঘরে, রান্না করছি, আর একটা রান্না হয়ে গেছে মানে ডাল রান্না হয়ে গেছে, কচু দিয়ে ডাল রান্না করেছি, আর একটা সবজি রান্না হচ্ছে, বরবটি আলু দিয়ে তরকারি হচ্ছে, আর খাবার সময় ডিম ভেজে নেবো, বাড়ির দেশি মুরগির ডিম। তো এইটাই দুপুরে রান্না বান্না, আর কিছু করবো না, বাড়িতে যেহেতু কাজ হচ্ছে। আর বাঁশ কাটা হলো সকাল থেকে, মা ছিল ওই দাদাটার সাথে, বেড়া বানাচ্ছে হরিতলার ওইখানটায় ঘেরা করে দেওয়ার জন্য। তো ওই দাদাটাকে তরকারি মুড়ি তরকারি করে, মুড়ি তরকারি মানে তরকারি করলাম মুড়ি দেওয়ার জন্য, সবাই খেলাম আমরা। তো এইটাই, আর তারপর তো সকালে অনেক কাজ থাকে বুঝতেই পারছো, তো যতক্ষণ কাজ করতে পারলি রেস্ট ভালো। যদি তুমি বলো যে আমি কাজ করব, কাজ করা যাবে, যদি বলো যে আমি ফাঁকি মারবো, তাহলে ফাঁকিই মারা যাবে, এতে কাজগুলো অনেক জমে যাবে। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, কাজগুলো করে নিই। এদিকে দাদাটা বাঁশ কাটছে, বাকারিগুলো সব রেডি হয়ে গেছে, এগুলো খুঁটি নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেড়াটা আগে মেঝে নিয়ে দিয়ে বেঁধে নিয়ে হবে, খুঁটিটা পরে হবে, এইখানটায় বেড়া দিয়ে হবে বন্ধুরা। এই জায়গাটায় আমগুলো দেখো, হরিতলায় হরির মাথায় আর কি দেখো ঝুলে আছে একদম কাছে কাছে, কত সুন্দর লাগছে না? হলো কারি পাতার গাছ, তুমি উঠোনে শুয়ে আছো রোদের মধ্যে, তোমার ব্যাপারটা কি? হ্যাঁ হ্যাঁ, আর কিছু বললেই বন্ধুরা খালি ওর গা চুলকায়। তাকাও এদিকে তাকাও, তোমার ঘর বাড়ি নেই, তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, হাসছো কেন? আবদারে দেখতে পায় না, বাব 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 শোনামা, দেখো রোদের মধ্যে শুয়ে আছে, দেখো বন্ধুরা দেখো, বেরো দূর হ, সব সময় আমার পিছনে লাগিস, বাইরে যেতে দিচ্ছিস না কেন? আমি কটার সাথে দেখা করতে যাব? আগে ছিল উঠোনে, এক মিনিট আগেও হবে না, কয়েক সেকেন্ড, আবার ঘরের মেঝেতে এসে দেখো বন্ধুরা দেখো শুয়ে পড়েছে। হ্যাঁ দেখো, ও মা তোমার ব্যাপারটা কি? কারেন্ট চলে গেছে তো, অন্ধকারে ভূতের মতন মেঝেতে শুয়ে আছো কেন? তুই আবার এসেছিস, তোকে থাপ্পড় মারবো, চলে যা রান্না করে গে যা, আর ডিমটা বেশ লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা করবি, দুপুরে দুটো ভাত খাবো। মাংস রান্না করছিস না তা? কালকে করেছিলি খাঁচির মাংস, আজকে কর রান্না। কিছু করে না, কচ করে না, মজা কারেন চলে এসেছি বাবা। যদি শুয়ে থাকো তো এই বাড়িটা তো মানে কি বলবো, এমন কোনো জায়গায় নেই যে তোমার শোয়া হয় না, এত বড় বাড়িতে একটা কাজ করে না, সারাদিন বদমাইশ করে সকাল থেকে, আবার হাত কামড়ানো হচ্ছে ডিম চোর। আমি আবার কবে ডিম চুরি করে খেয়েছি? তুই তো খাস সেদ্ধ করে করে, আর মটির কাছে আমাকে দোষ দিস যে আমি চুরি করে খেয়েছি। ও মা ও মা শোনো, ও তুমি আমার ভালো মা তো, তোর আমি ভালো মা নাই পচা মা, তুই পচা মেয়ে বেরোগান থেকে, তুমি আমাকে চলে যেতে বলছো? তা নাইটা কি, খালি ডিস্টার্ব করিস, না ডিস্টার্ব করে হয়নি, তুই আবার চলে এসেছিস ডিস্টার্ব করছো। ও মা তোমার মুখে কি হয়েছে গো? আমা আমা দেখেছো বন্ধুরা, বুড়ো হাতিটা সবসময় খালি মা মা করে, দেখেছো বিরক্ত লাগছে আমার ওকে, একদম ভালো লাগছে না, মনে হয় হাত পাগুলো কামড়ে খেয়ে নিই ওর জ্বালায়। ও শোনো শোনো, চলে চল চক, দেখো নোংরা পাটা মুখের মধ্যে ঢেকিয়েছে, মুড়ি লাভার, মুড়িগুলোতে তুই খাস একটুখানি দিস। তো বন্ধুরা যতবার আমি আদর করব, মামা বলে ডাকবো, আর ততবার ওরা হাত পাগুলোকে কামড়ে কামড়ে ধরবে, আমি তোমাকে মা বলবো না, কি বলবো তাহলে তোমাকে? ও সদ মা, সদ মাটা তোর নিজের মাকে বলকে যা, সদ মা আমাকে শুধু মা বলবি, আমার ভালো লাগে, লজ্জা লাগছে এখন, আমাকে বন্ধুরা সব দেখছে না, ওই জন্য লজ্জা লাগছে,
আমা তো বন্ধুরা দেখো এদিকে আমাদের বাঁশ বাগান আছে আর মা ওই সাইডটায় আছে। তো মাকে ডাকতে এসেছি, দেখো চারপাশটা কত বন জঙ্গল ছিল, এখন তো তবুও পরিষ্কার, তাহলে ও পারেরটা দেখা যেত না, এতটাই জঙ্গল ছিল। এগুলো সব আমাদের বাঁশ ঝাড়। এই দেখো মাঠে যাওয়ার রাস্তা, তো চলো বাড়ি যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। চ চারিদিকটা ঝড়েতে দেখো গাছটাকে ভেঙে দিয়েছে পুরো, এইটা জঙ্গল। মাঠটা তো তোমরা প্রায় ভিডিওতে দেখতে পাও, এই সাইডটা চলে যাচ্ছে আমাদের বাড়ির দিকটা। বন্ধুরা আমি ঘুরে চারপাশটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম, তো চলো আমার তরকারি হচ্ছে আর আমি মাকে ডাকতে এসেছিলাম, তরকারিটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে, তারপরে এবার লালুটা আমাদের খেতে দেবো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। বেরিয়েছো? হ্যাঁ ঘরে যাও, ঘরে যাও শীঘ্রই, আসছে আসছে। এসে গেট রেডি হচ্ছে, এখন পেরেক মারা হবে, তাই তো? দু সাইডে পা দিতে হবে নাকি? ফেটে যাচ্ছে তো, কেন ভালো হতো? হ্যাঁ ওইভাবে কাত করে করে মারতে হবে, লাগছে তো আদে আদে লাগছে তো। দেখো আমার মা বড় হয়ে যাচ্ছে, একদম প্রচুর বড় হয়ে গেছে মানে মাটা শোনে মা। বরবটি আলুর তরকারি রেডি হয়ে গেছে, নাবি দেবো কমপ্লিট। তো বন্ধুরা স্নান করা হয়ে গেছে, আমি হালকা পাতলা একটু রেডি হয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করছি আর খাওয়া দাওয়া করে যাবো একটা অনুষ্ঠান বাড়ি। আর তোমরা বলতেই পারো যে বাবা খাওয়া দাওয়া করে অনুষ্ঠান বাড়ি যাই, তো প্রচণ্ডভাবে খিদে পেয়ে গেছে। আর অনুষ্ঠান বাড়িটা আমি ভুলে গিয়েছিলাম, ফোন করেছিল মনে পড়ে গেছে যে এভাবে যেতে হবে, তো অন্নপ্রাশন বাড়ি আছে একটা, তো সেখানেই যাবো খাওয়া দাওয়া করে বেরোবো, তো ওই জন্যই রেডি হয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, আমি আর ক্যামেরাম্যান খাচ্ছি, মা এখন খাবে না, ঠিক আছে? তো ক্যামেরাম্যানের শরীরটাও ভালো নয় আর আমার চোখ মুখটা প্রচণ্ডভাবে ফুলে গেছে, কালকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে পাখার হাওয়াতে, ওয়েদারটাও ঠান্ডা ছিল আর পাখার হাওয়া খাওয়া। ঠিক আছে চলো বন্ধুরা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। করেছো তুমি কি অন্যায় করেছো? আমি যে বাড়িতে ছিলাম না তুমি ঘুমাওনি কেন? আগে ঘুমাওনি কেন আগে বলো, কি অন্যায় করেছো? আমাকে একদম পটানোর চেষ্টা করবে না, একদম নয়, চুপ করে বসো ওখানে। কি হয়েছে? কি কি হাতটা কেন, কি হয়েছে? তুমি তুমি একটা কথা শোনো, তুমি ঘুমাওনি কেন আগে বলে দাও আমাকে। এই মাত্র এলাম বাড়িতে, এসি দেখি গেটের সামনে আমার নিমকি সোনা শুয়ে আছে, বাস আমি বলেছি তুমি ঘুমাওনি কেন, কি অন্যায় করেছো? আর ও কিছু অন্যায় করলে ও স্বীকার করে যে আমি কিছু অন্যায় করেছি, আর বুঝতে পেরে যায় আমরা যে কিছু একটা অন্যায় করেছে। তো চলো চেঞ্জ করে নিই, আর বকবক করছি না, একটু রেস্ট নিই, বেশি দূরে যাইনি তবু একটু দূরে, তো চলো চেঞ্জটা করে নিই, পরে কথা বলছি তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা বৃষ্টি হলো আর অন্ধকারও হয়ে গেছে মেঘলা ওয়েদারের জন্য, এখনও অন্ধকার হওয়ার কিন্তু টাইম হয়নি, মেঘ ডাকছে বুঝতেই পারছো, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। তো বন্ধুরা দেখতে পেলে বাইরে প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে, সেইভাবে মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, কারেন্ট তো নেই, আর এই চার্জার ল্যাম্পের মধ্যে আর কি কথা বলছি তোমাদের সঙ্গে। তো আর কি বলবো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরে ভিডিওতে আবার দেখা হবে, কেননা ভিডিওটা এখানেই শেষ করছি এই কারণে কারেন্ট আজকে আর আসবে না। তো আজকের মতন বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো। আর নতুন বন্ধুদেরকে বলছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি করে দিও, আর একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আজকের মতন বাই।